আকর্ষণীয় সিনেমার কাহিনী থেকে শুরু করে খেলাধুলা, সব কিছু রোমাঞ্চকর আপডেট পেতে বং ট্রেন্ড চ্যানেলের পাশেই থাকুন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। সুন্দরী মেয়েরা হলিউডে মডেল হতে এসে কিভাবে যৌন ব্যবসার কাজে নিযুক্ত হতে বাধ্য হয়েছিল তা জানতে হলে দেখতেই হবে কেজড ফিউরি সিনেমাটা। সিনেমার প্রথমেই এক জেলখানার দৃশ্য দেখানো হয়, যেখানে প্রতিটা কক্ষে একজন করে মেয়ে থাকে। সেই জেল থেকে একজন মেয়ে অর্ধনগ্ন অবস্থায় পালাতে চাইলে জেল কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে এবং এক বিশালাকার মানুষ তাকে রেপ করে। এরপর মেক্সিকোর এক দৃশ্য, ক্যাট নামে এক মেয়ে এবং তার বোন ড্রেসি, ক্যাটের স্বপ্ন হলিউডের মডেল হবে, তাই বাড়ির আপত্তি সত্ত্বেও হলিউডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘটনাচক্রে র্যান্ডা নামে এক মেয়ের সাথে তার পরিচয় হয়। র্যান্ডা হলিউডে থাকে জানতে পেরে ক্যাট তার সাথে তার বাড়িতে যায়। সেখানে র্যান্ডা তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করায়। একদিন তিনজনে নাইট ক্লাবে যায়। সেখানে ওয়াশরুমে র্যান্ডা ও তার বয়ফ্রেন্ড সেক্স করতে শুরু করে আর ক্যাট একা থাকায় 10-12 জনের ছেলের গ্রুপ এসে তাকে রেপ করতে যাচ্ছিল। তখন ভিক্টর ও ডিক দুজনে এসে ক্যাটকে উদ্ধার করে। ভিক্টর ক্যাটকে তার রুমে পৌঁছে দেয় এবং দুজনে কাছে এলে সেক্স করতে থাকে। পরদিন ক্যাট অডিশন দিতে আসে। র্যান্ডার বয়ফ্রেন্ডের সাথে হলিউডের লোকেদের আগে থেকেই পরিচয় ছিল। হলিউডের ডিরেক্টর ক্যাটকে অভিনয় করে দেখাতে বলে যে মনে করো তুমি চাকরির জন্য এসেছো, কিন্তু মালিক তোমায় নিতে চাইছে না, তুমি কিভাবে তাকে রাজি করাবে? ক্যাট নর্মাল অভিনয় করছিল। ডিরেক্টর তাকে বলে একটু আবেদনময়ী হয়ে অভিনয় করতে। ক্যাট এবার খোলাখুলি অভিনয় করে। একটু পরে ক্যাট বলে ওকে আজ এখানেই থাক। এ কথা শুনে ডিরেক্টর রেগে যায়। পরিস্থিতি খারাপ বুঝে ক্যাট ও র্যান্ডা চলে আসতে চায়, কিন্তু ডিরেক্টর পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেয়। ক্যাট ও র্যান্ডাকে বিচারের জন্য নিয়ে এসে তাদের 3 মাসের জেল ধার্য করা হয়। সেখানে তারা দেখে তাদের মতো আরো অনেকে বন্দি সেখানে। অন্যদিকে ক্যাটের খবর না পেয়ে তার বোন ট্রেসি তাকে খুঁজতে হলিউডে চলে আসে। সে জানতে পারে পুলিশের কাছে আটক সে, কিন্তু পুলিশের কাছে এসে ট্রেসি দেখে সবই মিথ্যা। আসলে র্যান্ডা আর ক্যাট নকল পুলিশ আর বিচারের শিকার হয়েছিল, যারা একটা মিথ্যা চক্র মেয়েদের মডেলের নামে বন্দি করে রাখত আর তাদেরকে দিয়ে যৌন চাহিদা মেটাত, ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করে দিত। জেলে এসে প্রথমেই ক্যাট আর র্যান্ডার পাছায় শিল মেরে দেয়, যেটা ওই গ্যাংয়ের পরিচয় বহন করে। এদিকে বোন ট্রেসি খুঁজতে খুঁজতে র্যান্ডার বয়ফ্রেন্ড সেই ফটোগ্রাফারের কাছে চলে আসে আর তার কাছ থেকে ক্যাটের সব খবর জেনে নেয়। এই ফটোগ্রাফার তাদের একজন এজেন্ট ছিল। তারা তিনজন এজেন্সিতে যেতে চাইলে ট্রেসি বলে আগে আমি গিয়ে দিদির সাথে দেখা করি, তোমরা পরে এসো। ওইদিকে জেলে মেয়েদের নিয়ে যে যা খুশি তাই করত। ওই জেলের এক মহিলা কারারক্ষী তার নিজের শরীরের চাহিদা মিটিয়ে নিত। ট্রেসি হলিউডে গেলে তাকেও বন্দি করে জেলে ঢুকিয়ে দেয়। ভিক্টর ও ডিক হলিউডে গিয়ে ডিরেক্টরকে আক্রমণ করলে তাদের দলের গুলিতে ভিক্টর আঘাত পায়। ট্রেসি ও ক্যাটকে একটা রুমে নিয়ে এসে সেই মহিলা কারারক্ষী ট্রেসিকে এবং পুরুষ কারারক্ষী ক্যাটকে জোর করে সেক্স করাতে চায়। ক্যাট পুরুষটাকে আক্রমণ করে, সত্যিকারের পুলিশকে ফোন করে সব কিছু বলে দেয়। ডিক একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, কিন্তু তাকে আচমকা শক দিয়ে বন্দি করে ফেলে। জেলের মধ্যে নিলাম শুরু হলে তারা ক্যাটকে ধরে নিয়ে যায়। একটু পর
ডিকের জ্ঞান ফিরলে জেলের দেওয়াল ভেঙে আবার যুদ্ধ করতে থাকে, আর ক্যাট সব বন্দীদের তালা খুলে দেয়। পুলিশও আসে সে সময়। ভিক্টরও একটু সুস্থ বোধ করে। ট্রেসি ডিকের বীরত্ব দেখে তার প্রেমে পড়ে তাকে কিস করে। ক্যাট তখন খেয়াল করে সেখানে র্যান্ডা নেই। সে ভেতরে গিয়ে দেখে এক সিকিউরিটি র্যান্ডাকে রেপ করতে যাচ্ছে। তখন ক্যাট তাকে মেরে ফেলে এবং র্যান্ডাকে উদ্ধার করে। সিনেমার শেষে দেখায় ক্যাট আর ভিক্টর বাইকে করে মহানন্দে ঘুরছে। তো ভিউয়ার্স, এরকম টান টান একটা সিনেমা চটপট দেখে ফেলো। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।